যেটা খোলামেলা বলা যায় যে কোনো গ্যারান্টি নাই, মানে আগে যে গ্যারান্টিড অবস্থাটা ছিল 14 এবং 18-তে এরা করবেই, করবেই, সরকার যা বলবে নির্দেশ দেবে সেটাই। আরেকটা বিষয় আছে এখানে, ধরেন যারা 14 এবং 18-তে এই কর্মকাণ্ডে নাম ভূমিকায় ছিল তারা সবাই কিন্তু এখন নেই, অনেকে স্বাভাবিকভাবে অবসরে চলে গেছেন। মানে কি প্লেয়ার যারা মানে সিজন, মানে তাদের ফেট সিল ছিল উইথ দ্য রেজিম, এখন কিন্তু যারা আছেন অনেক জায়গায় স্টক টেকিং করলে দেখবেন যে যারা তুলনামূলকভাবে নন কমিটাল ছিলেন এই মিউজিক্যাল চেয়ারে এখন তারাই সিটে বসে আছে এবং তারা এই প্রফেশনাল হয়ে যাবেন হঠাৎ করে, এবং এই নন পার্টিজান প্রফেশনাল একটা স্ট্যান্ড নিয়ে যখন বসবেন তখন তো ন্যাচারালি তিনি খামাখা জেপারডাইজ করতে যাবেন কেন নিজের ক্যারিয়ার, এক। আর যে প্রভিশনগুলো আমরা রেখে দিয়েছি, যে মৃত্যুদণ্ডের বিধান ইত্যাদি, সেই স্পিরিট থেকে যদি আপনি দেখেন তো ঝামেলা যাবে না, এক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সার্ভিস নির্বিশেষে হয়তো ধরন আলাদা হবে কিন্তু বিষয়টা একই রকম, তারা সবসময় দেখতে চাইবেন তারা সেফ প্লে করতে চাবেন, মানে আসলে বাতাসটা কোন দিকে, সেইভাবেই মানে যে প্রবণতাটা হিস্টোরিক্যাল ট্র্যাডিশনালি আমাদের কালচারাল সোসাইটিতে আছে পাল তুলে দেওয়ার যে ব্যাপারটা বাতাসের গতি প্রকৃতি দেখে, সেই সেই রকমটাই করবার কথা। আর যেহেতু মেন্টরিংটা নানান রকমেরভাবে হচ্ছে এবং যেই প্রকৃতিটা দাঁড়িয়ে গেছে গান্ধিয়ান নেচারের, খেয়াল করে দেখেন মহাত্মা গান্ধী চৌরাচৌরিতে যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তিনি কিন্তু অ্যাবান্ডন করে দিলেন, বললেন যে না অসহযোগ আন্দোলন আমি প্রত্যাহার করে দিলাম, বিএনপি আমার ধারণা তাই করবে, ভায়োলেন্সে যাবে না। আমি একটা জায়গায় একটু অ্যাড করি, এখানে আরেকটা জিনিস আছে, জিনিসটা মানে আমি একটু পর্দার পিছে চলে যাই, আমার কাছে একটা জিনিস মনে হয় জিলুর ভাই, আমরা একটা ট্র্যাপে ধরা পড়লাম না 2001-এ, মানে ইসলাম ফোবিয়া দাঁড়িয়ে গেল আমাদের সাথে, জামাত সব কিছু, আমরা কিন্তু ইসলাম ফোবিয়া ওই ট্র্যাপটার মধ্যে পড়ে গেলাম যে আমরা কোনোভাবেই জামাতকে ছাড়বো না বা বিএনপি ছাড়বে না, আর পৃথিবী তখন সম্পূর্ণ ইসলাম ফোবিয়া, যেটা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, এক এক সময় কমিউনিজমের বিরুদ্ধে থাকে ড্রাগস হয়ে। এইবার অ্যাকচুয়ালি এই আমেরিকা যে যাই বলুক, আমেরিকা এই দেশে ডেমোক্রেসি চায়, কেন চায়? এই দেশকে ভালোবেসে না, আমাদেরকে ভালোবেসে না, বা বিএনপিকে ক্ষমতা আনতে বা সে আওয়ামী লীগকে সরাতে না, আমেরিকার ধারণা এমন একটা সময় ছিল যখন বুশ প্রশাসন, তারা শুধু তেল নিয়ে ব্যস্ত ছিল, এই কারণে তারা ম্যাসিভ ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন এই নামে সেই নামে ওদিকে গিয়েছে, এই চান্সে চায়না ছোট দেশগুলি স্পেশালি যেখানে ডেমোক্রেসি নাই সেখানে ব্রিডিং আরম্ভ করেছে। জিওপলিটিক্যালি আওয়ার যেখানে উই আর সিচুয়েটেড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আমেরিকা, এই রিজনের জন্য, এই জন্য আমেরিকার পলিসি এখানে ডেমোক্রেসি আনতে হবে, বিকজ ডেমোক্রেসি যেখানে আছে সেখানে চায়না ব্রিড করতে পারে না। সো ইটস নট অ্যাবাউট মাই রাইট অ্যান্ড ইয়োর রাইট, সো এই কারণে আমেরিকা এখানে যেভাবেই হোক, ইটস নট দ্যাট আমি আপনার সাথে আসলাম বললো না চলে গেল, এত বড় বড় অফিসার আসতেছে, সো আমেরিকা আমেরিকার কাজ এখানে করবে এবং তারা তাদের মত করবে। আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই, জানি না আপনারা এই আলোচনায় কতটা কমফোর্টেবল হবেন, বাট খুবই ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে কোনো ফ্রাজাইল ডেমোক্রেসিতে আমরা পাপেটস মিডিয়া দেখি এবং মিডিয়ার রোল খুবই ইম্পর্টেন্ট, এবং অথরিটেরিয়ান যে কোনো রিজিমে বা টোটালিটেরিয়ান যে কোনো রিজিমে মিডিয়া আসলে শেষ পর্যন্ত যেই ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখে না, বরং উল্টোটা রাখে, জনগণের বিপক্ষে তাদের ভূমিকা থাকে। সো বাংলাদেশের কনটেক্সটে কী দেখেন? আমরা এখন অনেক ক্ষেত্রেই দেখি যে ইয়েস ইটস ট্রু যে প্রচুর টেলিভিশন আছে, প্রচুর রেডিও আছে, অনলাইন পোর্টাল আছে, প্রচুর নিউজ পেপার আছে, কিন্তু অধিকাংশের ভাষা দাড়ি কমা সেমিক্লোন সহ ইভেন টেলিভিশন চ্যানেলও একই, ইভেন নিউজ আইটেমে। সো আমি আসলে আপনাদের কাছে বুঝতে চাই যে আপনারা কী মনে করেন যে মানুষ আসলে, যে কারণে মানুষ এখন অনেক ক্ষেত্রে মেইন স্ট্রিম মিডিয়ার উপরে বিশ্বাস রাখে না, সোশ্যাল মিডিয়াতে নির্ভর করে, আবার সোশ্যাল মিডিয়া তো একেবারেই অথেন্টিক না যা খুশি, এবং এখানে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ আরও বেশি। সো আপনি কী মনে করেন? এখানে মূল যে জায়গাটা, যে খড়গটা, সেটা হচ্ছে ডিএসএ, এবং আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা খড়গ আছে, আমরা জানি যে ইউএস ভিসা পলিসিতে বলা হচ্ছে যে মিডিয়াকে, মিডিয়ার স্বাধীনতাকে খর্ব করলে বা বাধা দিলে সেখানে এই ভিসা পলিসি ইমপ্লিমেন্ট করা হবে, বাট
ডিএসএস ছাড়াও কি মনে হয় না যে নানান প্রলোভনে, নানান সুবিধায়, নানান কারণে এক ধরনের স্পেল আউট করে ফেলা ভালো, আপনার প্লট পাওয়ার হাতছানি, তারপরে অনুদান, অনুকম্পা, ওই আমব্রেলার নিচে বিদেশ যাওয়া বা সবচেয়ে একটা কমফোর্টেবল সিচুয়েশনে থাকা, যে আমি হ্যাঁ আমি মিস্টার পার্থর বিরুদ্ধে রিপোর্ট করলাম, তার নেতা কর্মীরে এসে আমাকে কখনো আর কি করে বসে নিচ্ছে। শুধু সাংবাদিকদের এরকম কোন সাংবাদিক আমি দেখি নাই কলিমুল্লাহ ভাই যে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হয়তো একটু বেটার থাকবে। কিন্তু আপনি দেখেন বিজনেস হাউসগুলি, আমার 20টা ইন্ডাস্ট্রি কথার কথা, একটা হলো আমার মিডিয়া। সো ন্যাচুরালি আমি ওই মিডিয়াতে এমন কোনো কিছু গভর্নমেন্ট ইনভেস্টে বলবো না যে আমার ব্যাট NBR পরের দিন আমার বাসায় চলে আসবে, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এবং বিজনেস হাউসগুলো আমরা তো দেখলাম এই যে ব্যবসায়ীদের সম্মেলন হলো, এই যে ব্যবসায়ী সম্মেলনে যেই কথাগুলি বলা হয়েছে, যারা তালি দিয়েছে, সবাই যে অমরিক করে সত্যি না, এখন কেউ করেছে হয়তো কারো কোনো উইকনেস সরকারের কাছে আছে, অথবা কেউ করেছে কারণ উনি টাকা পাচার করে সকাল বিকাল এখানে ওখানে, আরও যাতে স্মুথলি টাকা পাচার করতে পারে এই কারণে অনেককে হয়তো বলা হয়েছে খবরদার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটা এটা তো স্বাভাবিক। সো কারণ অবক্ষয় যখন হবে, আপনি তো মিডিয়াকে বাদ রাখতে পারবেন না জিল্লুর ভাই, সব কিছুতে অবক্ষয় হবে। কিন্তু একটা কথা আমি তারপরে বলি, আজকে 14 বছর যা জানি মিডিয়ার মাধ্যমেই তো জানি, টাকা পাচার থেকে আরম্ভ করে যাই হোক, এই চ্যানেল, এই আমলে দেয়াই চ্যানেল কিন্তু ওই দুপুর 12টা পর্যন্ত ড্যামেজিং নিউজ করে আবার পর থেকে দেখা গেছে যে ওটাকে রিকভার করা আরম্ভ করছে। আদারওয়াইজ মিডিয়া ঠিক তো না, আজকে দৈনিক দিনকালকেও পড়ে না, বাংলার বাণীও বন্ধ হয়ে গেছে, জনকণ্ঠও কেউ পড়ে না, বিকজ আজকে কিন্তু এই যে এসালোমের টাকা পাচার আরম্ভ থেকে আরম্ভ, যা যা যে যে পাচার বা যা যা শুনছেন আপনি, কিন্তু সেটা আপনি কয়টা মিডিয়াতে শুনছেন? ইট ইজ ওকে, একই রকম মানে হয়তো 2-3-4-5 কমন জায়গা থেকে শুনছেন, আপনি কি সবাই কি সেটা বলছে? সবাই তো বল, আমি যেটা বললাম আপনাকে যে সবাই তো বলবে না, বিকজ যখন আপনার 20টা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি হলো মিডিয়া, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে উনি এই একটা খবর দিয়ে পুরো সরকার, এখানে তো এমন না যে আপনি আমার নিজের পায়ে গুলি করেন। আরেকটা জিনিস আছে এখানে, এটা মাথায় রাখতে হবে, আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে, এমন না যে এই পার্টিকুলার সাংবাদিকটা আমার বিরুদ্ধে লিখেছে, আপনাকে সেই মুহূর্তে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী বানিয়ে দেবে। সো এইটা তো খুব ড্যামেজিং যে ও বিএনপি করে। সো ধরেন আমি আমি মানে XYZ, তিনি মুক্তিযুদ্ধের একেবারে বাই বর্ন মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তিনি সারা জীবন সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কাজ করেছেন, কিন্তু কোনো একটি রিজিম, কোনো একটি পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ানের বিরুদ্ধে আপনি বললেন আর আপনাকে ব্র্যান্ডেড করা হলো যে আপনি রাজাকার, স্বাধীনতা বিরোধী, আপনি তার জন্য নড়েচড়ে বুঝবেন বা সতর্ক একটা ভূমিকায় অবতীর্ণ হবেন যে না আমাকে রাজাকার বলবে স্বামী, আমি এই কাজ করবো, আমার দায়িত্ব পালন করবো। কিছু মানুষ আছে যারা একটু দুর্বল, তারা মান ইজ্জত নিয়ে থাকতে চায়, ইউ ডোন্ট ফাইট উইথ ইনস্টিটিউশন, অ্যান্ড প্লাস অনেকে মনে করে ইউ ডোন্ট ফাইট উইথ সামওয়ান হু বাই ইঙ্ক ইন গ্যালেন্স, আইদার আপনি মিডিয়ার সাথেও ফাইট করেন না। আর আজকে আমি যদি এখানে 5টা মিডিয়ার নাম বলি যারা সরকারের পক্ষে দিচ্ছে বা ন্যাক্কারজনকভাবে সরকারের যাচ্ছে, কালকে দেখবেন ওই মিডিয়া আমার বিরুদ্ধে কথা বলছে, ওই মিডিয়া এবং সরকারের কাছ থেকে বাহবা পাচ্ছে। সো আমরাও যেমন মিডিয়ারকে নাড়াই না, আমি দেখি যে দিনের শেষে কী বের হচ্ছে, কতখানি পাচ্ছি, এবং জনগণ কিন্তু, আপনি সরকারি নিয়ে ভালো কথা লিখুক কোনো মিডিয়া, মানুষ ফেসবুকে গালি দিয়ে ফেলে দেবে, কিন্তু আপনি যখন বের করেন, কিন্তু মিডিয়া একটা জিনিস ভুল করে ফেলছে যেটা আমার কাছে মনে হয়, যেটা প্রথম 10 বছর ছিল, মিডিয়া একদম প্রিমিয়ারকে সেফ রেখে বাকি সবাইকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছে, কিন্তু সমালোচনা করতে করতে প্রিমিয়ার ইন্ট্যাক্ট থেকে গিয়েছে, কিন্তু বাকিরা এত নিচে নেমে গিয়েছে যে এখন আর আপনি টেনে উঠাতে পারছেন না। আপনি দেখবেন আওয়ামী লীগে দুইজন একজনকে সেফ রেখে এমন কেউ নাই যাকে নিয়ে মিডিয়া কিন্তু রাখেন, ইভেন কি মানে আওয়ামীপন্থী যাদেরকে যাদেরকে বলা হয়তো 71 বলেন বা যারা যারা বলেন, যে মানুষ বলে যে একটু একটু সরকারে ঘেঁষা, এনারাও কিন্তু সরকারের মন্ত্রী মিনিস্টার অনেকে কেউ কিন্তু এনারা খুলে দিয়েছে, অনেকে বলেছে, কিন্তু একটা জায়গায় যে হয়তো কম্প্রোমাইজে গিয়েছে, বিকজ স্বাভাবিক ওই জায়গাটা আওয়ামী শক্তির মেইন জায়গা, ওই জায়গাকে তো একটা জায়গা তো সেফ রেখে আপনার করে তারা করেছে, কিন্তু এগুলি গত 15 বছর হতে হতে এমন জায়গা চলে গিয়েছে যে আপনি ইচ্ছা করে এখন আর উঠাতে পারছেন না, বিকজ পুরো সিস্টেম কোলাপস করে গিয়েছে। আমি সবসময় বলি না, ভেরি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার উইথ আ ভেরি উইক সিস্টেম, সকল ক্ষমতা একটা জায়গায় কেন্দ্রীভূত, এবং এইটার ইমপ্লিকেশন কি সেটা তো আমরা পার্থর মুখ থেকেই শুনলাম,
এখন মানে সিস্টেমটা যদি এমন হয়ে যায় তখন সবাই কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে, তারা কাজ করতে চায় না, কোনো রিস্ক নিতে চায় না, কোনো তৎপরতা দেখাতে চায় না, এবং সবাই পলিটিক্যালি কারেক্ট থাকতে চায়। কোট আনকোট তিনি যা শুনতে পছন্দ করেন, যে বিষয়টা অপছন্দ করেন, ওই বিষয়গুলো মেপে ঝুপে তারা কাজে যান বা কথা বলেন। ফলে পুরো সিস্টেমটাই তো নিশ্চল অচল একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। তো সেইটা মানে সিস্টেমটা যখন এরকম থাকে, এটা দিয়ে স্মার্টনেস এনশিওর করা কিন্তু মুশকিল, খুব কঠিন, খুব হবে না। এবং আরেকটা জিনিস যেটা ভাইয়ের সাথে আমি অ্যাড করি, আপনি যে ইদানিং ঘটনাগুলি দেখবেন পুলিশ কিন্তু নীরব ভূমিকায় থাকে, আগে পুলিশ আপনার সাথে মিলে পিটাতো, ওরা এখন কিন্তু পুলিশ যায় না, পুলিশ চুপ করে থাকে।